এক লক্ষ রিয়াল দেবে হ্যাঁ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা রাজা যদি কেউ খবর পায়ে হেঁটে যেতে পারে এখন পারবেন এবার বুঝলেন তাহলে বোঝা গেল পারবেন না নয় এটা কষ্ট কষ্ট কিন্তু এটা অসম্ভব না সম্ভব এগুলো হচ্ছে ট্রেনিং এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স এই ট্রেনিংগুলো আমাদের দাওয়াতি ক্ষেত্রে অনেক সময় আমরা নিই এর মাধ্যমে কি শিখলাম দাওয়াতের ময়দানে এটাকে আমরা ফিট করতে পারবো ধরেন একজন লোক এত গুমরা গুমরা নাস্তি কথা মুসে কবর পুজারি এত কট্টর একে হেদায়ত করা যাবে না এ কথা বলবো না আমার কাজ হচ্ছে চেষ্টা করা আর অন্ত খোলা কার কাজ আল্লাহর কাজ সুতরাং আমার চেষ্টা আমি অব্যাহত রাখবো আমার বাপ এত আট্রসি ভক্ত দেওয়ানবাগি ভক্ত ওকে হেদায়ত করা যাবে না এই কথা কখনো বলবেন না এই এই ট্রেনিং এর যে উদাহরণটা দিলাম এটা যখন চোখের সামনে থাকবে বোঝা গেছে কিনা পারবো না কোনটা হ্যাঁ আকাশের উপরে যেতে পারবেন না এটা পারবো না কিন্তু যদি মক্কা হেঁটে যেতে পারবেন পারবো দেখেন এখন দেখেন মাত্র বিশ কিলোমিটার খবর বলছিলাম এখন চোদ্দশো কিলোমিটার হাঁটার জন্য প্রস্তুত বোঝা গেছে বাংলাদেশ হেঁটে যেতে পারবেন বলবেন যাওয়া যাবে না কিন্তু যদি বলা হয় যে আপনি দশ বছর সৌদি আরবে তাহলে কত টাকা ইনকাম করবেন আর কত করব ভাই দু হাজার বেতন বেতন আর কত হবে না হ্যাঁ পাঁচ লাখ রিয়াল হবে ধরেন পাঁচ লাখ রিয়াল নেন বাংলাদেশ যেতে পারবেন ওকে চলে ঠিক হ্যাঁ এই যে ছেলেরা স্কুল মাদ্রাসার ছেলেরা যদি বলা হয় তাকে ক্লাসে তার সিরিয়াল হচ্ছে তিরিশ নম্বর তার আগে আর উনত্রিশ জন আছে ধরে হ্যাঁ ওকে যদি বাপ বলে যে তুই যদি ফার্স্ট হইতে পারবি ফার্স্ট হতে পারবি বলছে অসম্ভব আমি ৩০ নম্বর রোল নম্বর আমার অসম্ভব তাই না কেন ও চেষ্টা করতে চায় না আসলে চেষ্টা করতে চাই না আমি এত চেষ্টা করতে পারবো এত রাত জাগতে পারবো না এত পড়াশোনা করতে পারবো না পাশ করলি হইলো বোঝা গেছে না হ্যাঁ কিন্তু চেষ্টা করলে অসম্ভব কিছু না চেষ্টা করলে অসম্ভব কিছু না আমার জিন্দগিতে জামিয়া সালফে বানারস যখন পড়তাম তো একটা ছেলে চোদ্দ বছর ধরে লেখাপড়া করত আর সেই ছেলেটা প্রতি বছর ক্লাসে ফার্স্ট হইত বুঝা গেছে সেই ছেলেটার সাথে কম্পিটিশন শুরু হলো আমার এসে মাত্র দুই বছর ওখানে লেখাপড়া করেছি আর তারপরে ওর সিরিয়াল চলে গেল পাঁচ নম্বরে ওই বছরে চলে গেল ওর সিরিয়াল কোন নম্বরে পাঁচ নম্বরে আমি চলে আসলাম এক নম্বরে আলহামদুলিল্লাহ এইটা বললাম যে মানুষ চেষ্টা করলে আমি বাইরে লেখাপড়া করেছিলাম তারপরে মাত্র দুই বছরের জন্য অ্যাডমিশন নিয়েছিলাম সেখানে বারো চোদ্দ বছর ধরে ওই ছেলেটা ছিল আব্দুল মান্নান নাম মক্কাতুল মক্কা আমি মদিনা আসলাম আর ও মক্কা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলো সেখান থেকে এই কয়েক বছর আগে ডক্টরেট করেছে করে এই এখন কিছুদিন ছিল চাকরি বাকরি সন্ধানে এতদিন পর্যন্ত থাকার পরে যখন ভালো কোনো চাকরি পেল না কারণ ডক্টরেট করেছে যদি প্রফেসর লেকচার না হইতে পারে তেমনি থেকে লাভটা কি এখন এই গতকালকে টেলিফোন তার দেশে গিয়ে একটা বড় মাদ্রাসাতে একজন লেকচারার হলো পড়াশোনা জামিয়াতে পড়াশোনা করাইছিল শিক্ষকতার জীবন শুরু করলো সে আর আমার শিক্ষকতা সাত আট বছর করার পরে বিশ বছর দাওয়াতি কাজ করা হয়ে গেছে আহমদুলিল্লাহ দাদা বোঝা গেছে না তো বলছে যে কাকে দিয়ে জানলা কি করাবেন অসম্ভব কিছু না আপনার রোল নাম্বার একজনের ছাত্র আমি 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 নম্বর করে পাই কি আর যেতে পারি না অসম্ভব কিছু না আপনার চেষ্টাতে ত্রুটি আছে হ্যাঁ আপনি দৃঢ় প্রতিজ্ঞ না আপনার আজমে আপনার দৃঢ় প্রতিজ্ঞ হয় ত্রুটি আছে আপনার ত্রুটি আছে আপনার আন্তরিকতা ত্রুটি আছে বলছিলাম যে হে আল্লাহ অপারগতা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তুমি অপারগ করে দিও না আল্লাহ আমি সংসার কেমন করে পারবো না আমি নিজের পেটের ভাত করতে পারি না আমি কি করে বিবির খরচ চালাবো আমি ছেলে মেয়ের খরচ কি করে চালাবো আমি কি করে সংসার চালাবো অপারগতা কাসাল অলসতা থেকে অলবহুল কৃপণতা থেকে হারাম বার্ধক্য থেকে কাবর কবর আজাব থেকে আশ্রয় চাইছি আল্লাহ মা আতে তাকওয়া আল্লাহ আমার অন্তরকে তোমার হ্যাঁ ভয় ভীতি দান করো তাকওয়া দান করো অযাক কেহা এবং তাকে পাক পবিত্রতা দান করো হ্যাঁ পবিত্রতা দান করো মানে পরিশুদ্ধি দান করো আন্তঃখাইদো মানে জাকা তুমি সর্বশ্রেষ্ঠ সত্তা যিনি অন্তরকে পাক পবিত্র করতে পারো আন্তঃ ওয়ালিওহা তুমি হচ্ছে অন্তরের মালিক কমাওলাহা এবং তুমি অভিভাবক পৃষ্ঠপোষক আল্লাহ মিনিয়া অযু কামি ন এই আল্লাহ এমন বিদ্যা থেকে তোমার আশ্রয় কামনা করছি বা আশ্রয় নিচ্ছি যেই বিদ্যা কোনো কাজে আসে না পড়াশোনা করলাম দিনের কাজে আসলো না দুনিয়ার কাজে আসলো না এমন বিদ্যা চাই না যেই বিদ্যা ইমানকে ধ্বংস করে দিল জ্যোতিষী বিদ্যা গণকদের বিদ্যা হ্যাঁ জাদু বিদ্যা বোঝা গেছে মন্ত্রতন্ত্রের বিদ্যা এইরকম নাস্তিকতার বিদ্যা কমিউনিজমের বিদ্যা পুঁজিবাদের বিদ্যা যে ইত্যাদি ইত্যাদি সমাজবাদের বিদ্যা বরবাদ করে দিলাম অমিন কালবিল নায়কশা হৃদয় থেকে আশ্রয় চাইছি যে হৃদয় বিনয়ী হয় না আল্লাহ আমাকে বিনয় অন্তর দান করো অমিন নাসিন আর তোমার আশ্রয় কামনা করছি এমন মন থেকে যেই মনের তৃপ্তি হয় না খাই তাও তৃপ্তি মিটে না খাই খাই মিটে না এমন যেন না আল্লাহ যা কিছু পাই আর যা কিছু খায় যাতে ইতিহাসেল হয় আমিন দাওয়াতিল লা এমন দোয়া থেকে আশ্রয় চাইছি যে দোয়া কবুল হয় না মানে আল্লাহ তোমার কাছে দোয়া করলে আমার দোয়া কবুল করিও আর এমনটা না হয় যে তোমার কাছে দোয়া করছি কিন্তু কবুল হয় না এমন আমার লাইফ চাই না 25 নম্বর হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াযু বিহা ওয়ালাইল কলিমাত নবী করিম সাল্লাল্লাহু এই বাক্যগুলি দিয়ে দোয়া করতেন আশ্রয় কামনার আল্লাহ ইন্নী আউযু ফিতনাতিন নার হে আল্লাহ জাহান নামের আগুনের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি ও ওয়া নামের আজাব থেকে গেনা ওয়াল ফাকরে এবং আর দারিদ্রের অনিষ্ট থেকে তোমার আশ্রয় কামনা করছি দুটো অনিষ্ট হচ্ছে একটা হচ্ছে জাহান্নামের ফিতনা মানে আল্লাহ তুমি জাহান নামে পরীক্ষা ফেলে দিও না যে জাহান নামে যেতে হচ্ছে জাহান সম্মুখীন হতে হচ্ছে আরেকটা হচ্ছে জাহান নামের আজাব চলেই যেতে হলে এরকমও না হয় রিস্ক না থাকে ঝুঁকি না থাকে আর এটা তো আখেরাত হয়ে গেল আর দুনিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে মানুষের অবস্থা দুটোই হতে পারে একটা একটা হচ্ছে আর হচ্ছে হ্যাঁ দারিদ্র স্বচ্ছলতারও অনিষ্ট আছে বেশি পয়সা হয়ে গেল বড় ফেতনা আবার এত অভাব সেটাও বড় ফেতনা হতে পারে পারে না পারে না অভাবে স্বভাব নষ্ট হয় অভাবে স্বভাব নষ্ট তো আছে আমাদের বাংলা ভাষায় কিন্তু তার চাইতে বেশি স্বভাব নষ্ট হয় বেশি পয়সা হইলে বেশি বেশি ধন হয়ে হয়ে গেছে গেছে অহংকার ধনের কারণে কারণ অহংকারী সাহিত্যের মরদুত হয়েছে হ্যাঁ নেতৃত্ব পার কারণে ফেরাউন তৈরি হয়েছে বুঝা গেছে নেতৃত্বের কারণে আবু জাও তৈরি হয়েছে আবুল লাহাব তৈরি হয়েছে তো কারো জন্য নেতৃত্ব ফেতনা কারো জন্য সচ্ছলতা ফেতনা কারো জন্য পয়সা ফেতনা কারো জন্য নারী ফেতনা কারো জন্য ছেলে মেয়ে না ছেলে মেয়ের জন্য চুরি বেমানি করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তাদেরকে লিখাপড়া করাবার জন্য তো আর আর অনেকে আছে অভাবের কারণে আমাদের দেশে মধ্যম শ্রেণীর লোকেরা দিন ইসলাম মোটামুটি পালন করে আর আজকাল কিছু ধনী লোকেরা অনেক আছে আলহামদুলিল্লাহ যে তারা গ্রহণ করছে আর মাসা দিনকে মানার চেষ্টা করছে এদের তো আরো বেশি করা উচিত জানলা আল্লাহ করার তৌফিক দিয়েছেন আর তাদেরকে মাশাল্লাহ আল্লাহ এবাদত বন্দি হেজাব পর্দা দিন মেনে চলারও তৌফিক দিয়েছেন এদের তো পর নিয়ামত আল্লাহ সুক্রিয়া আদায় করা উচিত অধিকাংশ আমাদের সমাজে দেখা যায় অভাবে স্বভাব নষ্ট রিক্সা চালে একত নামাজ পড়েন না সাড়ে তিনশো টাকা বেতনে বারো ঘন্টা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ক্লিন করে আর তার রাস্তাঘাট আর তার উপরে যেতে যেতে দু ঘন্টা আর ও ক্যাম্পে আর ক্যাম্প থেকে আসতে ডিউটিতে আসতে এক দু ঘন্টা এই করে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা চলে যায় এক অক্ত নামাজ পড়ে না যদি বলা চলে নামাজ পড়ে কথা নেই কথা নেই মাথাটা একটু ঝুঁকিয়ে দিলাম জি হ্যাঁ চারশো পাঁচশো টাকা বেতন আছে এতে পেট ভরে না তখন এখানে গাড়ি ধুয়ে বেড়াচ্ছে গাড়ি ধুয়ে বেড়াচ্ছে ঠিক একামত হচ্ছে নামাজ চলছে গাড়ি ধুচ্ছে মাত্র পাঁচ টাকা পাবে হয়তো কারণ গোটা মাসের কন্ট্রাক্ট যদি পঞ্চাশ টাকা হয় তো হয়তো সপ্তাহে দু দিন করে দুইটা হয় তাহলে পাঁচ টাকাও হয় না হয়তো এই পাঁচটা টাকার জন্য নামাজ ছেড়ে দিয়ে সোজা জাহান্নামে চলে যাচ্ছে যদি বলেন কেউ আসছে আসছে মাথাটা ঝুঁকি হলে আর কেউ কথাও বলেন না তাদের মধ্যে অনেক আছে অহংকারী আবার জি এদের অভাবে স্বভাব নষ্ট দুনিয়াও গেছে আর খেরাতও গেছে দুনিয়া তো কষ্ট করছে আর মরার সাথে কি যে কষ্ট সুর হবে আল্লাহ ভালো জানে তো এই হচ্ছে ফিৎনা বা শরনী শাসন বলছেন অমিন শররে লাগেনা আল্লাহ আমদিনী আউজ বে কামিন শররে লাগেনা ওয়াল ফাকরে হে আল্লাহ স্বচ্ছলতা স্বচ্ছলতার অনিষ্ট থেকে বেশি পয়সা হলে এর বড় ফেৎনা আছে এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখে অল ফাকরি আর দারিদ্রের অভাবের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে অভাবের কারণে বাপের হকাতে করতে পারছেন না বাপ অসন্তুষ্ট মায়ের হকাতে করতে পারছে না মা অসন্তুষ্ট স্ত্রীকে ভালো জামা কাপড় দিতে পারছেন না স্ত্রীও হ্যাঁ ভিতর ভিতর খেয়ানত করছে হয়তো হ্যাঁ অনেক আছে এরকম চরিত্রহীন অভাবে স্বভাব নষ্ট ও আর কিছু করে ফেলছে মিনসারিল রেনা ও মিনসারিল ফাকরি জি স্বচ্ছলতার অনিষ্ট এবং দারিদরের অনিষ্ট থেকে আবু দাউদ তিরমিজির হাদিস আর হাদিসটি কে আল্লামা আলwani रहवाहुल्लाह সহি আবু দাউদে সহি বলেছেন ইমাম তিরমিজিও হাদিসটিকে সহি বলেছেন নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একজন সাহাবী কুতবা বিন মালিক অপরিসিদ্ধ নাম অনেক সাহাবীর রওয়ায়াত একটা দুটো আছে যার ফলে আমরা অনেকেই সেই নামগুলি হয়তো আমাদের সামনে কখনো আসে না বর্ণনা করছেন যে কানিসাম বলতেন এই আল্লাহ আল্লাহ খারাপ চরিত্র থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি আর খারাপ কাজকর্ম থেকে মন্দ কাজকর্ম থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি ওয়াল আহ মন্দ হ্যাঁ কামনা বাসনা থেকে আশ্রয় কামনা করছি মানুষের কারো মন্দ চরিত্র কারো মন্দ কর্মকাণ্ড আর কারো খারাপ হচ্ছে কি মনের কামনা বাসনা মনের চাহিদা হচ্ছে খারাপ চাহিদা পূরণ হোক আর না হোক কিন্তু ওর মনের চাহিদা হচ্ছে খারাপ সবসময় খারাপ তলাশ করে কিছু খারাপ চরিত্রের লোক আছে ওর প্রকৃতি খারাপ যেখানে সৌদি আরবে এসে খারাপ কোনখানে খবর আছে ওর কাছে ভালো কোথায় খোঁজ খবর নেই ইসলামিক সেন্টার দিন শিখার ব্যবস্থা আছে কিনা কোন খোঁজ খবর নাই কিন্তু কোথায় মদ পাওয়া যায় হ্যাঁ কোথায় নেশার জিনিস হিরোইন পাওয়া যায় হ্যাঁ কোথায় কোথায় নারী ব্যবসা হয় অথবা কোথায় কি হয় সব খবর আছে কোথায় খুঁজে নেই খারাপ স্থানকে খুঁজে নেমসাল্লাম এই আশ্রয় কামান আর দোয়া শিখেছেন ইমাম তির হাদিস বর্ণনা করেছেন আল্লাহ আলমানী হাদিস টিকে সহি সাতাশ নম্বর হাদিস

কোন অনিষ্ট না হয় কান দিয়ে কি শুনছেন গান বাজনা মিউজিক শুনছেন অনিষ্ট না এই কানে মোবাইল ধরে প্রেম আলাপ করেছেন প্রেম লাইন শুরু করে দিয়েছেন কোনো মেয়ের সাথে কানের অনিষ্ট না এই কান দিয়ে ঢুকেছে ভিতরে দিয়ে আপনার অন্তরকে খারাপ করেছে ধ্বংস করেছে চরিত্র ধ্বংস করেছে চোখের থেকে তোমার আশ্রয় গ্রহণ করেছি চোখ পড়েছিল একটা মেয়ের দিকে দেখতে ভালো লেগেছিল মেয়েটাকে হ্যাঁ প্রেমের প্রস্তাব দিয়েছিল আজকাল খুব চলছে এই শয়তানি গুলো ভারত বাংলাদেশ পাকিস্তানে মেয়ে যখন সেটাকে রিফিউজ করলো বললো যে না রাজি হইলো না তখন মেয়েকে দিল খুন করে করছে না করছে না মেয়েকে চালিয়ে দিল কত কি করছে কিসের কারণে মেনসারে বাসারি চোখের অনিষ্ট চোখ তাকে বড় বিপদে ফেলেছে বরং এই করতে গিয়ে নিজের যান চলে যাচ্ছে এমন নয় হ্যাঁ এই কয়েকদিন আগে একটা ছবি ওই দেখা গেল এক শয়তান কারো মেয়েকে ওই রকম মেয়ের সাথে প্রেম করে তাকে ধরে আলিঙ্গন করছে জড়িয়ে ধরে আছে এই ছবি ফেসবুকে দিয়ে দিয়েছে শয়তান নাকি তো এরকম করে তখন ওই মেয়ের আত্মীয়রা ধরে এমন করে গরু ছাগল আমার লোক মারে না এমন মার আর গায়ে হাতে যা মেরেছে মেরেছে মার দিচ্ছে শুধু মাথাতে আর ছটপট ছটপট করছে মারতে মারতে মেরে ফেলে দিল মেরে ফেলে দিল এটা তো দুনিয়ার আজাব হইলো আর আখেরাতের আজাব তো আছে ওলা আজাব হলো আখেরাতে আসাধ্য আবকা কারণ বিনা তবাই তো মত সব লোকে তো তবা নসিব হয় না সুতরাং আখেরাতের আজাব এর চাইতে আসাধ্য কঠিন রয়েছে ও আবকা এবং স্থায়ী রয়েছে চিরস্থায়ী কারণ আল্লাহ পরকাল বলে একটুও ভয় ছিল না যার ফলে সে তার ইমান ছিল না ইমান হয়তো ভঙ্গ করেছে অথবা যে ইমান সেই নামাজও নাই সুতরাং সেই কারণে কুফরি করেছে যার ফলে জান্নাতের আশা নেই কখনো আশা নেই হয়তো এই হচ্ছে কি মিনিস্টার রে বাসারি আমিন শাররে সানি জবানের প্রেম গুলি আর জেনা গুলি এগুলি দিয়ে তো হয় কাম দিয়ে আর চোখ দিয়ে আর জবান দিয়ে চোখে দেখলো ভালো লাগলো তখন হ্যাঁ ফোন করার চেষ্টা করলো তারপরে কথা জবানে কথা বলা শুরু করলো শাররে সানি জবানের কি হলো হ্যাঁ অনিষ্ট আর অমিত শারী কালবি মন অন্ত হৃদয় খারাপ হয়ে গেল মনে খারাপ ঢুয়ে গেছে এখন এ মেয়ের সাথে ও জেনা ব্যবচার করবে ইত্যাদি ইত্যাদি মেয়েকে বের করবে অমিন সারে মানে ই আর আমার বীর্যের অনিষ্ট থেকে বীর্যের অনিষ্ট থেকে নবী কালিসাল্লাম আশ্রয় কামনা শিখিয়েছেন এই সাহাবিকে বীর্যের অনিষ্ট আছে বীর্য যদি হারাম জায়গায় বীর্যপাত হয় আর তাতে যার সন্তান পয়দা হয় কত বড় অনিষ্ট কত বড় পাপ করলেন হ্যাঁ আপনি কোন বংশের আর কোন বংশে আপনি বাচ্চা ঢুকিয়ে দিলেন আর তাদের জমি জায়গা ধন সম্পদে ভাগ নিল কি কত হিসাব দেবেন আপনি জেনার হিসাব ছাড়াও যে এইসব হিসাব দিতে হবে কোন অধিকারী আপনার নুৎফার বাচ্চা এই জারোজ বাচ্চা ওই বংশ থেকে ধন সম্পদে ভাগ নিল বিবাহিত মেয়ের সাথে হয়তো জেনা হয়েছে বংশ সাব্যস্ত হয়ে গেছে এটা তোমারই ছেলে আসলে ওর ছেলে না জেনা করা ছেলে জারোজ সন্তান ঠিক না জি আর এইরকম অনেক সময় এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসছে যখন পেটে বাচ্চা ধারণ করলো এখন যেহেতু হারাম বাচ্চা সুতরাং এই বাচ্চাকে কি করলো মেরে ফেলে মাস নষ্ট করে দিল অথবা বাচ্চা জন্মে যাওয়ার পরেও এর রেল লাইনে ফেলে দিয়ে চলে আসে কোথাও কোথাও মাঠে ঘাটে ফেলে দিয়ে চলে আসলো বন জঙ্গলে ফেলে দিয়ে চলে আসলো কোয়া কোয়া করে কান্না করছে শোনেন না এইসব ঘটনা কারণে মানি জেনা, চোখের অন্তরে প্রথম শয়তান ঢুকেছে যে এই মেয়ের সাথে কুকাজ কর তুই অমিন সরের মানি আর তারপরে বীরজের অনিষ্ট নবী সাল্লাম এই দোয়া শিখেছেন হাদিস হাসান বলেছেন আল্লাহ সহি বলেছেন নবী করিম সাল্লাম আরো আশ্রয় কামনার দোয়া শিখেছেন আবু রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত বলছেন কান রসুল রসুল বলতেন আল্লাহ জু হে আল্লাহ তোমার কাছে খুদা থেকে আশ্রয় চাইছি খুদার তো রাখে না কারণ মানুষ যখন খুদাই থাকে তখন এবাদত বন্দীগীতে মন লাগে না তো এত ক্ষুদার জ্বালা না হয় যে আখেরাত ভুলে যাচ্ছেন নামাজ ভুলে যাচ্ছেন পেট পেট নিয়ে পেরেশান হয়ে যাচ্ছেন এরকম না কারণ এটা হচ্ছে এমন বস্তু এমন জঘন্য বস্তু যা মানুষকে শুয়ে দেয় পেটের জ্বালাতে আর দাঁড়াইতে পারছেন না বসতে পারছেন না উল্টে পড়ে যাচ্ছেন হতে পারে না পারে না আজকে রোহিঙ্গার ভাইরা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন না খেয়ে কত কষ্ট করে কিভাবে কত ঝুঁকিনে হেঁটে আসছে এইরকম পরিস্থিতি যদি আপনার আমার হয় কি অবস্থাটা হবে এই ক্ষুধার অবস্থায় তখন ইমান আমল কিছু খেয়াল থাকবে না কোথায় খাবার পাবো কেড়ে করে এমনও ঘটনা খাতে বছর আগে আরব উপদ্বীপে মানুষ মানুষকে খেয়ে নিয়েছে পুড়িয়ে মরুভূমিতে মেঘে পেয়েছে এই ঘটনা যারা শুনিয়েছে তাদের শহরের লোকেই কাজ করেছে সপ্তাহ দুসপ্তাহ কোনো খাবার পাই না একটা মেয়ে বিদুহিন মেয়ে কোন রকম করে মাঠে বেরিয়ে এসছে মরুভূমিতে বেরিয়ে এসছে ওকে ধরে নিয়ে গলাটাকে টিপে দিয়ে আর তারপরে লোকড়ি কাঠিয়ে জমা করে পুড়িয়ে খেয়ে দিয়েছে কত বড় বিপদ প্রথম করে বিপদ চিন্তা করেননি খুদা খুদা যেমন তেমন বিষয় নয় আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে আল্লাহ যেন আমাদের দিন দুনিয়া ভালো করেন ওয়াউজ বে কামিনাল খেয়ানাতে হে আল্লাহ খেয়ানত বিশ্বাসঘাতকতা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করি ফাইন নাহ বেশাল কারণ সেটা জঘন্য সঙ্গী জঘন্য সঙ্গী বেতানা হচ্ছে ঘনিষ্ঠ সঙ্গী বেতানা বলা হয় এমন ঘনিষ্ঠ সঙ্গী যাকে পেটের সব কথা বলে দিচ্ছে আমরা বলি পেটের কথা কাউকে বলতে না মানে ভিতরের কথা তাই না ওই বাতন থেকে বেতানা শব্দটি বেতানা বলা অন্তরঙ্গ বন্ধু অথবা যে আপনার উপদেষ্টা সব কথাই তার পরামর্শ নিয়ে চলেন জি সে যদি খারাপ হয় তো ওই লোক খারাপ হয়ে যাবে বাদশাহ আকবর খারাপ লোক ছিল না তাকে খারাপ করেছে তার হ্যাঁ উপদেষ্টা শৈতান গুলি আবুল ফজল একজন নাম ছিল তাই না এই শৈতানরা খারাপ করেছে এইরকম আরো শৈতানরা বহু শৈতান তার ডানে বামে ছিল আকবর ছেলেকে দিল বসিয়ে কি ও বেচারা ভালো মানুষ ছিল ওর বাপ ভালো ছিল কিন্তু তাকে খারাপ করেছে আর দিনে এলাহি তার মুখ দিয়ে প্রচার করে নিয়েছে দিনে এলাহির প্রবর্তক হচ্ছে মাদশ আকবর কিন্তু মাদশ আকবর বেচারা কিছু জানত না মূর্খ লেখা লেখাপড়াও ছিল না বাপের পরম্পরা রাজত্ব পেয়ে গেছে পরামর্শ তার দেশ পরিচালনা সব অসৎ লোকেরা করছে ছিল বেসাল বিতানা জঘন্য হ্যাঁ অন্তরঙ্গ বন্ধু বা করেছে তো মানুষ যখন খেয়ানত খেয়ানত করে তখন তার এরা এরাই বিশ্বাসঘাতকতা তার এমন সঙ্গী হয়ে যায় যে সে খেয়ানত মুক্ত হতে পারে একবার বেমানি করলে বেমানি করা স্বভাব হয়ে যায় একবার কারো টাকা পয়সা যদি বেমানি করে নেই জমি জায়গায় কারো বেমানি করে নেই তাহলে ও বেমানি বদ স্বভাব হয়ে যায় লোভ বেড়ে যায় আর আবু হাদিস নাসাই বিন মাজার হাদিস হাদিসটিকে আল্লা আলবানী রহেমা হাসান বলেছেন পেজে গেছে এখানে আজকের আলোচনা শেষ করছি বাকি শাহ আল্লাহ তালা আলোচনা আগামী সপ্তাহগুলিতে পুরা করব ওসাল্লাহ সালমানের মিয়ান মাহম্মদ বা আলা আলী ওসাহ ভিয়ম খেলা দেখে তালি দেওয়া তালি দেওয়া জায়েজ নাই কারণ তালি দেওয়া হচ্ছে কাফেরদের উপাসনা বা পুজোপাঠের অন্তর্ভুক্ত আল্লাহ কোরআন এখানে বর্ণনা করেছে মা কানা সলাতমিং দালবাই তেল্লা মো কাওয়াত আসদিয়া মক্কার মুশরিকদের এবাদত বন্দে উপাসনা সলাতম মানে তাদের নামাজ মানে উপাসনা ছিল মোকা ও তাসদিদা শীষ শীষ করা শীষ বাজার না কি বলে ওটাকে শীষ মুখের শীষ হ্যাঁ শীষ বাজানো আচ্ছা আর টাস দিয়ে তালি বাজানো তো তালি বাজানোটা ভালো জিনিস নয় কাফেরদের চরিত্র এই জন্য ইসলামিক মাহফিলে যে তালি বাজায় আজকার এক শ্রেণীর লোকেরা ভালো জিনিস হয় এগুলো বা এমনিও মুসলিম জীবনে খেলাধুলা আর তালি বাজাচ্ছে এগুলি না কাজ তালি বাজানো মুসলিমদের চরিত্র নয় তবে তালি বাজালে বহু তালাক হয়ে যাবে বেচারা বহু কি দোষ করলো রে হ্যাঁ এগুলো হচ্ছে জাহেলদের ফতুয়া এগুলো হচ্ছে মূর্খদের ফতুয়া যে তালি বাজাইল পুরুষ আর গুলি লাগিয়ে তালির গুলি লাগলো কাকে গিয়ে তার স্ত্রী বউকে আরে যে তালিবাজ তাকে গুলি লাগবে সে মরুক হ্যাঁ সে মরুক তার দুনিয়া আখেরাত খারাপ হোক কিন্তু কথা হচ্ছে যে বেচারা বাড়িতে বসে আছে আর ওর স্বামী তালি বউ তালাক ইজুল কেন এত ফতুয়াতে